এরাও শত্রু মুখোশের আড়ালে। সুমিত বলেছে যে বাড়ির বাচ্চাদের মেরে ফেলানো এটা ওর পছন্দ নয়। ও সালা আমার ভাইকে মেরেছে, ওর মেয়েকে মারলে বদলা নেওয়া হবে বদলা। আমরা যদি ওর মেয়েকে মেরে ফেলি হতে পারে ও আমাদের পেছনে আরো পাগলা কুত্তার মতন দৌড়ক। তার চেয়ে এটা ভালো হয় না ওর মেয়ের থেকে 20 খানিক ফুট দূরে একটা বম ফাটানো? কবিতা তুমি ভি রেডি হয়ে যাও, ওকে ইম্প্রোভাইজড ডিটোনেটর বানাতে হবে, যেটা আমরা যখন চাইবো তখন ফাটাবো। চিন্তা করো না মোহনজি, এমন বম বানাবো না একেবারে স্পেশাল। Dirty mind. বিয়ের পর থেকে তুমি বুঝিয়েছো তোমার জীবনে আমি সর্বনাশ ডেকে আনিনি, কিন্তু আমি জানি আইনের পথে অবিচল থাকা একজন মানুষের দ্বিতীয় বিবাহ কতখানি অসম্মানের। তোমাকে আর গায়ত্রীকে দিয়ে আমার জীবনে যে সিদ্ধান্ত আমি নিয়েছি তাকে সকলের সামনে আবার নতুন করে প্রতিষ্ঠিত করতে দাও। গীতা, ঈশ্বর আমাকে অনেক দিয়েছে, অনেক। এখন সেগুলোকে রক্ষা করে জীবনের লড়াইটা আমাকে লড়তে দাও। আর আমাকে যদি সংসার ছেড়ে বানপ্রস্থে চলে যেতেও হয় তাতেও যেন আমি তোমাকে আর গায়ত্রীকে পাশে পাই। তার জন্য যদি অন্যেরা আমার দোষ দেখে দেখুক, তাতে কিন্তু আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া হবে। তোমরা যেন সবসময় আমার পাশে থাকো, এর চেয়ে বেশি কিছু আমি জীবনে আর পেতে চাই না। সুমিতবাবু যেই ফোন করে ওই মেয়েদেরকে ডাকবে তখনই তরুণ টাইমার লাগানো বমটাকে নিয়ে ঢুকে যাবে। ও বেরিয়ে আসলেই আমি গিয়ে বোমটা ফাটিয়ে দেবো। আমিও যাবো। না না ফিলিপ, আরে তুমি কি যাবে? মুখের দাড়ি নিয়ে তুমি, তোমার দেখলে অমিতের লোকজন চিনে ফেলবে না? তারপরে অমিতকে খবর দিয়ে দিলে এই পুরো প্ল্যানটাই হয়তো চৌপাট হয়ে যাবে। হ্যাঁ ফিলিপ, এখানে আপনাকে যেতে হবে না, এই কামটা সব করবে কবিতা। তার মানে তোমরা আমাকে ট্রাস্ট করছো না? সে কথা হলো না ফিলিপ বাবু, এটা একটা অপারেশন আছে। আর অপারেশন এটার সমস্ত দায়িত্ব আছে কবিতার, ও যেটা ডিসিশন নেবে সেটাই হয়। কবিতা, তুমি কি একে নিতে পছন্দ করবে? না, আমি আমার দলের লোক ছাড়া অপারেশনে যাব না। ঠিক আছে, তোমরা যখন রাখতে চাইছো না আমি। এবার আমি হব চুরিওয়ালা। আর এভাবে আমি গ্রামের প্রত্যেকটা মেয়ের সঙ্গে যোগাযোগ রাখবো, তাদের কাছ থেকে জেনে নেব এই মেয়েটা কে বা কে হতে পারে। গুড আইডিয়া, তুমি যদি এটা করতে পারো তাহলে তার করে কামাল হয়ে যাবে। করতে পারবো না নয়, ধরে নাও এটা আমি করে ফেলেছি। কি বলছো? আজকে সুযোগ ও যদি না মুখ কালো করে দিতে পারি তাহলে আমার নাম ফিলিপ নয়। এরাও শত্রু মুখোশের আড়ালে।